হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে এখন 7টা, আর আজকে হচ্ছে সানডে, আর রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু বড় মায়ের দর্শনে। অনেক দিন ধরে শখ ছিল একটু বড় মায়ের কাছে যাব, তো তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আর কিছু না ভেবে চট করে আমরা বেরিয়ে পড়ি। যাচ্ছি হচ্ছে আমরা, বর্ষারা আর আর কেউ না। তো এখান থেকে একটা গাড়ি বুক করেছি, বুক করে একবারে যাচ্ছি, কারণ ট্রেনে বাসে যাচ্ছি না, বাচ্চা দুটোর যদি অসুবিধা হয় সেই কারণে। তো চলুন ঝট করে বেরিয়ে পড়ি। গাড়ির সামনে তো চলে এসেছি আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর শুভময় গেছে একটা লজেন্স কিনতে। চলো উঠে পড়ি নাকি? হ্যাঁ, দেরি করে লাভ নেই। 8:10 বাজে আর আমাদের সব আরেকটা ফ্যামিলি চলে এসেছে আর জিমি জিমি গান করছে। আরে ইচ্ছে প্যাকেট নিয়ে সামনে শুভময়। যাই হোক, 8:10 মতো বাজে, আমরা এখানে পৌঁছেছি হচ্ছে সাইন্স সিটির এইদিকে। চলুন ঠাকুর টাকুর করে পৌঁছে যাই, ভালোই ভালো গিয়ে একটু ভালো করে পুজো দিই বড় মার কাছে, তাই তো? দুটো বেনি করে এসছে দুদিকে। চলো আমরা এখানে একটা দোকানে চা খেতে দাঁড়িয়েছি। আপাতত সবার অবস্থা টাইট, মানে বমি করতে করতে যাচ্ছে, তো এখানে একটা এতে দাঁড়িয়েছি, চা খাবে সবাই একটু, একটুখানি ঠিক হয়। মোশনটাতে না খুব অসুবিধা হয়, ইচ্ছে আন্না কাটি শুরু করে দিচ্ছে। তো চলুন, যাই হোক। কি হচ্ছে? কেন ঠিক আছে? কি হলো? কথা বলছে না। চলুন, আমরা মন্দিরের সামনে তো চলে এসেছি, এখান থেকেই আমরা ইয়ে নিয়ে নিচ্ছি, পুজোর ডালা নিয়ে নিচ্ছি, আর ডালা এই দোকান থেকেই নিচ্ছি, সামনে একদম দোকান। এই যে এই দাদার দোকান থেকে নিয়ে নিচ্ছি আমরা। এই যে মন্দির, আর এই হচ্ছে মিষ্টির দোকান। বিশাল লাইন, লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তাড়াতাড়ি এগোচ্ছে। আর বর্ষা গেছে হচ্ছে জুতো আনতে, এই জ্বালা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন ইচ্ছে আর পেখমকে এখানে একটা দোকানে খাওয়াচ্ছি, 20 টাকা দেবে না। আর এই যে এখানে আমাদের সোমপুদের সাথেও দেখা হয়ে গেছে, ওরাও এসছে আজকে, কি কোইন্সিডেন্ট দেখো। হ্যাঁ যাও, খাইয়ে দাইয়ে আমরা এখানে ওয়েট করছি বাচ্চাদের নিয়ে, মানে দোকান থেকে আমরা ইয়ে নিয়েছি, ওখানে ওয়েট করছি। আর শুভময় আর আশিস দাঁড়িয়ে আছে তোমার লাইনে দাঁড়িয়ে আছে, ওরা সামনাসামনি গেলে তারপরে আমাদের ডাকবে। এখানে জুতো রেখে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। বিশাল লাইন আজকে। কি হয়ে যাচ্ছে? সব চাটনি হয়ে যাচ্ছে। জবা ফুলের মালা।
চলুন, অনেকক্ষণ অপেক্ষার পর মায়ের মন্দিরে ফাইনালি ঢুকতে পেরেছি। আর ঢুকেই যখন মার দিকে তাকিয়েছি, মানে একটা অসম্ভব একটা ফিলিংস, যেটা কীভাবে শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি বুঝতে পারছি না। মানে গাটা একটা কেমন করে উঠেছিল জানি। কিছুক্ষণ পরে আমি সেটাই শুভময় আর বর্ষার সঙ্গে শেয়ার করছিলাম যে আমার একটা যেন কেমন লাগছিলো, আর তাকালেই যেন মায়ের দিকে মানে অবাক লাগছিলো, মনে হচ্ছে তাকিয়েই থাকি। দেখুন আমি বর্ষার সঙ্গে শেয়ার করছি। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিয়েছি আর মনটা প্রাণটা সব যেন ভরে গেছিলো মায়ের দর্শন করে। সবাই বলে বড়ো মা বড়ো মা, মায়ের মন্দিরে গিয়ে এখন বুঝতে পারলাম যে কেন আসে সবাই। অবস্থা দেখে বুঝতেই পারছেন গরমের অবস্থা খুব খারাপ। এগারোটা মতো বাজে আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে শান্তি মতো। ভিতরটা গেলে না মনে হচ্ছে দেখতেই থাকি মাকে, দেখতেই থাকি, এমন অবস্থা, এত সুন্দর মা, মানে দেখার মতো, চোখ দিয়ে নিজের মনে হবে যে সব কিছু বলে দেওয়ার মতো। তো চলুন এখন দেখা যাক। সোমপুরা গেছে ভিতরে পুজো দিতে, মানে ওরা আমাদের পিছনেই ছিল, মানে আমাদের সঙ্গে দাঁড়াতে দেয়নি, পিছনের লোকরা তো অনেকেই ওয়েট করছে রোদের মধ্যে দাঁড়িয়ে, তাই ওরা একটু পিছনে ছিল, ওরা একটু পিছনেই দাঁড়িয়ে সেই ঢুকে গেছে এখন মন্দিরের ভিতরে। তো ওরা বেরিয়ে আসলে আমরা একবারে যাব। এখন সব এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, টাটা গ্লুকোজ। হ্যাঁ ভালো, খাও খাও খাও, এটা খেতে হবে গ্লুকোজ। হ্যালো, খাও খাও খাও। তো পুজো টুজো দেওয়ার পর এখান থেকে দুজনকে দুটো ডুগডুগি আর আমাদের কিছু ফটো টটো কিনেছি বড় মায়ের কিনে, তারপরে আমরা একটা ক্যাফে দেখেছিলাম। এখান থেকে কিছুটা পেট ভরিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব ব্যারাকপুরের দিকে। ফেদার আইসক্রিম পার্লারে এসেছি আমরা। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি এখানে আপাতত। ওই যে চলো আমরা এখন গঙ্গার ধারে এসেছি, এখানেই গাড়ি রাখা আছে, এখান থেকে উঠে তারপরে যাব খেতে, ব্যারাকপুরে যাব খেতে। এই যে ইচ্ছে নোংরা জল, গঙ্গার জল মা, নোংরা বলে না, গঙ্গা গঙ্গা। বেলুনটা ছেড়ে দিয়ে এসছে আমি। আর এদিকে মহিলা বাহিনীর ছবি তুলে দিচ্ছে শুভময়, এইসব দেখে আমরা হাজাহাজি করছি। আমরা এসেছি 1:30 এখন, আমরা এসেছি ওয়াও চায়নায়, যারা পুরেই আছি, দোকান আছে, কোথায় খুঁজবো এ করবো সে করার, সে কারণে এখানেই। তুমেরা কই না কে কি কাছে মায়ে, এই যে আমার নাচতে এখন কি হচ্ছে কথাটা বলেনি, ছি বোকা বোকা করিস জানিস তো। খেয়ে দে, অর্ডার দেওয়া হয়ে গেছে, বাবা গো
দিন পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে এখন ফিরছি বাড়ির থেকে। তো এই পিছনে সব অবস্থা, সবাই ঘুমাচ্ছে মোটামুটি, আমি একাই জেগে আছি। ও জেগে আছে আর কি, কোনো রকমে জেগে আছে, ইচ্ছে ঘুমাচ্ছে। তো আমরা এখন মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে আসতে। ছটার মতো বাজে গড়িতে, আর আমরা এখন একটু আইসক্রিম ব্রেক নিয়ে এখন আমার যাচ্ছি, অরুণ খেয়ে এখন আমার যাচ্ছি বর্ষাদের মানে ড্রপ করে, তারপরে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি আর কি। তো চলুন, বিকেল হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বলবে, কিছু বলো, কি বলবে বলো, কি বলবো বলো। ইচ্ছে আর পেখম এক ঘুম দিয়েছে, এখন কি হলো নটা দশের মতো বাজে ঘড়িতে, আর ইচ্ছেকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে এসছি আমরা, 6:30 নাগাদ ফিরেছি। তারপর আর ইচ্ছা করলো না যে ব্লগ করি, কারণ প্রচণ্ড গরম আজকে, ট্রিমেন্ডাস গরম। আজকে আর পাচ্ছি না ওই ঘরে বসে থাকতে, সবাই চলে এসেছি বেডরুমে। তো এখানেই খাওয়া দাওয়া এসি, আর সম্ভব হচ্ছে না ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে কিছু করার। গরমের মধ্যে প্রচণ্ড গরম আজকে পড়ে, মানে ট্রিমেন্ডাস, সহ্যই করা যাচ্ছে না এত গরম। তো সে কারণে এক্ষুনি আমরা ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম, ইচ্ছেটা পাচ্ছেই না একদম থাকতে, আর ইচ্ছের বাবাও বাচ্চা তার সঙ্গে। তো সেই কারণে চলে এসেছি এখানে। আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা, ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা কিভাবে দেখবে সেই জন্য সময় পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন ইচ্ছেকে এখন খাইয়ে দিয়ে তারপর আমি ভাবলাম খেলা দেখবো ট্যাবে, ট্যাবে নেই চার্জ। হ্যাঁ, তবে চার্জ ধরে বসালাম, কখন চার্জ হবে, তখন চার্জ শেষ হবে, তখন ওদের মোবাইলে দেখি আর কি করবো। যাই হোক, আগে ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেবো। এইটার মেনু, এখানে পনির ভাজা, এখানে মিষ্টি আমি গরম করে দিয়েছি, আর একটা রুটি। এরকম হচ্ছে কেন রুটি? ওটা